ক্রিকেটারদের ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া ব্যক্তিরা ক্ষমতার পালা বদল দেখে রং বদলানোর চেষ্টায় আছে বলে মন্তব্য করেছেন পেসার রুবেল হোসেন। হেড কোচ চান্ডিকা হাথুর সিংহে সহ তার অবৈধ কাজে সহায়তা করে দেশের ক্রিকেটকে ধ্বংস করা ব্যক্তিদের আর কোনো দায়িত্বে দেখতে চান না এই ক্রিকেটার। শেখ হাসিনার পদত্যাগের পর একের পর এক মুখ খুলছেন ক্রিকেটাররা, যে কোনো সময় মুখ খুলতে পারেন বলে জানিয়েছেন নুরুল হাসান সোহানও। দেশ স্বৈরাচার মুক্ত হওয়ায় খুশি ওপেনার তানজিদ হাসান তামিম। সোমবার দুপুরে বিসিবিতে আসেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও নির্বাচক হাবিবুল বাশার। এ সময় নান্নু বলেন, আমরা চাই সুশাসন এবং সুন্দরভাবে আমাদের দেশটাকে আমরা এগিয়ে নিতে পারি এবং আমরা ভালো মতে যাতে মাথা উঁচু করে যাতে সমাজে দাঁড়াতে পারি, এটাই আমাদের এখন সবার চাচ্ছি। নানুর এমন বক্তব্যের পর এদিন রাতে নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেন রুবেল। সেখানে তিনি লেখেন, গত কয়েক বছরে দেশের ক্রিকেটকে ধ্বংস করার নৈপথ্যে থাকা ব্যক্তিরা দেখলাম বলতেছে দেশে সুশাসন চায়। শুধুমাত্র অপছন্দের তালিকায় থাকার কারণে অসংখ্য ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া ব্যক্তিরা এখন ক্ষমতার পালা বদল দেখে রং বদলানোর চেষ্টায় আছে। একইভাবে চান্ডিকা হাথুর সিংহে সহ তার অবৈধ কাজে সহায়তা করে দেশের ক্রিকেটকে ধ্বংস করা ব্যক্তিদের অন্তত আর কোনো দায়িত্বে দেখতে চায় না। নান্নুর বক্তব্যের পর রুবেল এমন স্ট্যাটাস দেখে দুয়ে দুয়ে চার মেলাতে নিশ্চয়ই কষ্ট হবে না। কাদেরকে ইঙ্গিত করে কথা বলেছেন সেটা দিনের আলোর মতো পরিষ্কার। রুবেলের সেই স্ট্যাটাসে আবার কমেন্ট করেছেন আরেক অবহেলিত ক্রিকেটার নুরুল হাসান সোহান। তিনি লিখেন, ভাই অনেক কিছু বলতে চাই কিন্তু কিছু বলতেছি না, তবে কতক্ষণ নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারবো জানি না। এভাবেই নিজেদের ভেতরে পুষে রাখা ক্ষোভ প্রকাশ করছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তরুণ ক্রিকেটার তানজিদ হাসান তামিম এক স্ট্যাটাসে লিখেন, এবার মুক্তি সবার, চাই কথা বলার স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, মুক্তভাবে বেঁচে থাকার স্বাধীনতা। আমাদের দেশটা ভালো থাকুক, ভালো থাকুক এদেশের প্রতিস্তরের সাধারণ মানুষ যাদের জন্য আজকে এত কিছু। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ। জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণার পর বদল আসতে শুরু করেছে রাষ্ট্রীয় কাঠামোতে। পরিবর্তনের হাওয়া কি লাগবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও, এমন প্রশ্ন ক্রিকেট পাড়ায়। ক্রিকেটাররাও চান পরিবর্তন।